আসসালামু আলাইকুম প্রিয় পেট লাভাররা কেমন আছেন সবাই আজকে নতুন একটা টপিকস নিয়ে হাজির হলাম খুবই খুবই উপকারী একটা টপিকস যেটা আমাদের জন্য এবং আমাদের পোষা প্রাণীর জন্য বা প্রাণীর জন্য খুবই প্রয়োজনীয় একটা টপিক সেইটা আমার হাতে নিশ্চয় দেখতে পাচ্ছেন মেডিসিন তবে একটা কথা বলে রাখা ভালো যে আমি এই মেডিসিনের বিষয়ে যেগুলো বলবো এগুলো সম্পূর্ণই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কোনো ডাক্তার বা কোনো মেডিসিন বিশেষজ্ঞ না তো চলুন তাহলে আজকে শুরু করা যাক ভিডিওটি তো যে মেডিসিনটা হাতে দেখছেন এইটার নাম হচ্ছে ভায়োডিন এই ভায়োডিন এটা এক এক ধরনের ক্রিম যেটা চামড়াতে ব্যবহার করা হয় কোনো কাটা জায়গা বা ক্ষত বা আঘাত লাগা সেই ক্ষেত্রে ছোটোখাটো যেই সমস্যাগুলো আছে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি আমরা ব্যবহার করে থাকি এটা ক্রিম আকারে পাওয়া যায় এবং আপনি লিকুইড হিসাবে এই মেডিসিনটা পেয়ে থাকবেন ফার্মেসিতে গেলে অবশ্যই পাবেন তো এটা খুবই উপকারী এই কারণেই বলছি যে আমরা চলাফেরা করতে যে যখন তখন আমাদের হাতে আছড় মানে বা হচ্ছে আঘাত লেগে থাকে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করলে খুব দ্রুত সেরে যায় এবং শুকিয়ে যায় আর আমরা তো যেহেতু পেট লালন পালন করছি আমাদের হাতে তো হর হামেশাই কিন্তু আচর লেগেই থাকে আর আমার বাসায় মেল বিড়াল থাকে তো ওরা অনেক সময় মারামারি করে আঘাতপ্রাপ্ত হয় ছোটোখাটো আঘাত সেই ক্ষেত্রে কিন্তু আমি এই এটা ব্যবহার করি আর বলে রাখা ভালো যে অবশ্যই সেরকম আপনি নিজে বুঝবেন যে কোনো সিরিয়াস প্রবলেম হলে অবশ্যই ভেটের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে তো যেহেতু অনেক সময় আমরা ভেট বা ভেটের সাথে যোগাযোগ করা হয়ে ওঠে না ছোটোখাটো প্রবলেমগুলো কাটা ছেঁড়া বা দেখা যায় অনেক রাতে কোনো পাওয়া যায় না ডাক্তারকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভায়োডিন ক্রিমটা ব্যবহার করতে পারি খুব ভালো করে ক্লিন করে নিয়ে কোনো জায়গায় কেটে গেলে বা আচর লাগলে খুব ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে এই মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারি আর যদি সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই ভেটের সাথে পরামর্শ করেই মেডিসিনটি ব্যবহার করা উচিত হবে যে কোনো সিচুয়েশানে বলেন অবস্থায় বলেন তো আমার বিড়ালের তো ওই যে অনেক সময় ওরা টাচর খায় সেক্ষেত্রে আমি কিন্তু এটা ব্যবহার করি আর আমার সিম্বাকে আমি যেহেতু নির্চল করিয়েছি তো সেই সময় আমাকে ভেট এই মেডিসিনটি দিয়েছিলেন এবং সাথে তো অ্যান্টিবায়োটিক থাকেই তো এই মেডিসিনটি আমি দুইবেলা ও সিম্বাকে কাটা জায়গায় মানে সার্জারি জায়গাতে ব্যবহার করতাম তো খুব দ্রুতই সার্জারি জায়গাটা মানে শুকিয়ে যায় এবং সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো মেডিসিনটা এত বেশি উপকারী এটা আসলে সবার বাসায় রাখাটা খুবই মানে প্রয়োজন বা এই টাইপের মেডিসিন বলেন রাখলে খুবই উপকার মানে কাজে লাগে তো অনেকের বাসায় আমি জানি আছে যারা মানে সাধারণত পশু লালন পালন করেন এবং যারা নতুন যারা নতুন আসলে মেডিসিন সম্পর্কে জানেন না কিংবা যারা বিড়াল লালন পালন করছেন অনেক সময় কেটে যাচ্ছে বা বিড়াল মারামারি করতেছে আঘাত লাগছে সেই ক্ষেত্রে আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন না কি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু এটার কার্যকরিতা অনেক বেশি ভালো এবং এটা ব্যবহার করা যেতে পারে আর অবশ্যই যদি আমি তো বললামই যদি ভেট আশেপাশে থেকে থাকে তাহলে অবশ্যই ভেটের পরামর্শ নেবেন এটা খুবই ভালো তো আমি এই মেডিসিন সময় আমার পাশেই রাখি মানে আমার ব্যাগে থাকবে এটা কারণ আমি যেখানেই যাই না কেন আমার এই যে একটু দরদ বেশি বিড়ালের জন্য বলেন আর ডগের জন্য বলেন সব কিছুর জন্য মানে সব যত পশু পাখি আসে তো আমি যখনই মনে করি যে কাটা বা ক্ষত জায়গা আছে আমি একটু মেডিসিনগুলো দিয়ে দিই রাস্তায় চলতে চলতে আমি মেডিসিন দিই এরকম আমার অনেক রকমের ঘটনা ঘটেছে আমি উমরাতে গিয়েছিলাম গত বছরে তখন আমি মেডিসিনটা আমার ব্যাগে নিয়ে গিয়েছিলাম তো ওখানে একটা বিড়াল ছিল ওর মুখে একটা ক্ষত ছিল সেই জায়গায় আমি মেডিসিনটা অবশ্য দিয়ে দিতাম দুই তিন দিন দিয়ে দিয়ে ওর যে ক্ষত জায়গাটা ছিল সেটা আমি আল্লাহর রহমতে মানে সারাতে সক্ষম হয়েছি প্রথম 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 দেখতাম বিড়ালটা কিছুই খেত না সবাই ওকে খাবার দিত মক্কার বিড়াল বলে কথা আমিও দিতাম কিন্তু দেখতাম যে হচ্ছে ও ঠিকমতো খেত না তখন আমি খেয়াল করে দেখলাম তার মুখের পাশে হচ্ছে এক ধরনের মানে কামড়ানোর মতো একটা মানে ক্ষত সেই ক্ষততেই আমি মেডিসিনটা দিতাম আমি যে কয়দিন ওখানে ছিলাম ওকে মেডিসিন দিতাম আর আমি খেয়াল করতাম কি অবস্থা তো আসলে মেডিসিনটা খুবই কার্যকরী ছিল এবং সে সুস্থ হয়ে ওঠে পড়ে আর খাবার দাবারও সে খাওয়া মানে যে খাবারগুলো দেওয়া হতো সে ঠিকমতো খেতে পারত তো আমি সবসময় খেয়াল করতাম ওকে বিড়ালটাকে বিড়ালটা খুব মানে মায়াবে ছিল পাশাপাশি সে ঘুরতো তো এইভাবে আমার অনেক এক্সপিরিয়েন্স মানে গ্রো করেছে তাই আপনাদের সাথে শেয়ার করা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ